কৃষ্ণনগরে সরস্বতী পুজোর ভাসানকে কেন্দ্র করে দুই পুজো কমিটির গণ্ডগোলে মৃত্যু হলো এক ভ্যান চালকের। মৃত ব্যক্তির নাম ভরত মণ্ডল। তার বাড়ি নদিয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার 3 নম্বর ওয়ার্ডের ঘূর্ণি এলাকায়। পরিবার সূত্রে খবর, শনিবার সরস্বতী পুজোর বিসর্জনের শোভাযাত্রায় হঠাৎই এক পুজো কমিটির লোকজন বাস দিয়ে মাথায় আঘাত করে ভ্যান চালক ভরত মণ্ডলকে। রক্তাক্ত অবস্থায় প্রথমে নিয়ে যাওয়া হয় শক্তিনগর জেলা হাসপাতালে, সেখান থেকে স্থানান্তরিত করা হয় কলকাতা NRS হাসপাতালে। NRS-এ চিকিৎসা চলাকালীন রবিবার মৃত্যু হয়। গোটা ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। একই সাথে কৃষ্ণনগরে সরস্বতী পুজোর এই বিসর্জনের গণ্ডগোলকে ঘিরে প্রশাসনের ব্যর্থতাকে দায়ী করেছে সকলে। অন্যদিকে দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি করেছে মৃত ভরতের স্ত্রী। স্বামী কিভাবে মারা গেল? বাস দিয়ে মেরে মেরেছে। কোথায় মেরেছে, কবে মেরেছে? এটা শনিবারের দিন রাত্রিরে। কিভাবে ঘটলো ঘটনা? ঠাকুরের পজিশনে যাচ্ছিল, জানেটা নিয়ে টলিতে করে পেছন থেকে মাছ দিয়ে মাথায় বাড়ি মেরেছে। কারা মেরেছে? কাঁঠাল পুতার 5 নম্বর ওয়ার্ডের ছেলে পেলে। তারপর ওনাকে কি শক্তিনগর নিয়ে যাও? হ্যাঁ, তারপরে শক্তিনগর নিয়ে গিয়েছি। শক্তিনগর গিয়ে তার মাথার জ্ঞান হয়েছে, মাথায় ব্যান্ডেজ হয়েছে, ওখান থেকে এফআর করেছে কলকাতায়। রাত 3টের সময় কলকাতায় বডি তোলা হয়েছে, ওনাকে নিয়ে কলকাতায় গিয়ে ভর্তি হয়েছে 6টার সময়। তারপর কি হয়েছে? তারপরে আমাদের আর দেখতে দিইনি কখন মারা গিয়েছে, আমরা কি জানি না, কিছুই জানি না। আমরা যে গিয়েছি আমাদেরকে কাউকে দেখতে দিইনি, ঢুকতে দিইনি, আমরা ঢুকিওনি দেখিওনি। কখন মারা গিয়েছে সেটা আমরা বলতে পারবো না। আপনারা এখন কি চাইছেন? আমরা চাই আমরা যারা মেরেছে তাদেরকে শাস্তি দেন। আমার মানুষ তো চলেই গেল, তাদেরকে শাস্তি দেন। আমার বাচ্চাগুলো নিঃস্ব হয়ে গেল, আমার দুটো বাচ্চা, আমার একটা অসহায় বাচ্চা। আমার ওই বাচ্চার কি উপায় হবে? আমার ওই বাচ্চার কি উপায় হবে? আমার 75 পাচ্ছেন প্রতিবন্ধী একটা বাচ্চা, আমি ওই বাচ্চা নিয়ে কোথায় কি করব? আপনারা কি কোতোয়ালি থানায় কমপ্লেন করেছেন? হ্যাঁ, করা হয়েছে। আমরা করিনি কিছু, কোথার থেকে কি আমরা করা হয়েছে? তো ছেলে কোলে যাবে। আপনার নাম কি? আমার নাম উর্মিলা মণ্ডল। ঠিক, প্রশাসন নির্বিকার, কিন্তু এত মাতাল এবং এই প্রশাসনের তো গাফিলতি আছে। যে সময়ে প্রশাসন দিয়েছে সারা রাত ধরে প্রশাসন চলেছে, প্রশাসনের গাফিলতি তো আছেই। আমরা প্রশাসনকে বারবার অনুরোধ করা সত্ত্বেও প্রশাসনের দায়িত্ব জ্ঞানহীনতার জন্যই আজকে বারবার ঘটনা ঘটছে। কিন্তু আমাদের মাননীয় মন্ত্রী, মাননীয় সাংসদ এবং আমাদের সর্বময় নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী ধরার পর যে ঘটনাটা ঘটেছিল কালী পুজোয়, সেটা জগদ্ধাত্রী পুজোয় হয়নি, প্রশাসন পদক্ষেপ নিতে পারত। সরস্বতী পুজোতে আবার একই ঘটনা, একজন ট্রলি চালক, তার মৃত্যু ঘটল। শুধু ট্রলি চালকের অসহায় পরিবার, তার একটা ছেলে 75% হ্যান্ডিক্যাপ চোখে দেখতে পারে, অসহায় গরিব, আপনারা নিশ্চয়ই দেখছেন যে কীভাবে মারা গেল। আর অসহায় যেন নিরপরাধ মানুষ, দিন আনে দিন খাই লোক। আপনারা কীভাবে দেখবেন এটাকে? আমরা পাশে আছি, আমরা মা মাঠের মানুষের সঙ্গে আছি, যতগুলো ভরত মণ্ডলকে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু তার পরিবারের পাশে আমরা স্থানীয় কাউন্সিলর হিসেবে, আমাদের পৌরসভা সরকার আছি তার পাশে। আপনার নাম? আমার নাম মিলন ঘোষ, চেয়ারম্যান ইন কাউন্সিল কৃষ্ণার পৌরসভা। ঘটেছিল কবে? ঘটেছিল সেদিনকে বারটা কি জন্য ছিল? শনিবার ছিল। শনিবার রাত্রিবেলায় আমাদের ক্লাব থেকে ঠাকুরটাকে বেরোই, বেরোনোর পরে আমরা রাজবাড়িতে ঠাকুরটাকে নিয়ে। আপনাদের ক্লাবের নাম কি? শ্রেষ্ঠ মাতা। এবার আমরা রাজবাড়িতে ঠাকুরটা নিয়ে যাই, রাজবাড়িতে নিয়ে গিয়ে দেখি যে আমাদের কাঁঠালপোতা বাড়াইতলা আর রূপায়ণকে একদর চৈতালি ক্লাব, দুজনের ভেতরে বিশাল মারামারি হচ্ছে। ঠিক আছে, ওখানে ইট দিয়ে এরা এ ঠাকুর ভাঙছে, ও ঠাকুর ভাঙছে এবং ইট ছুড়াছুড়ি হচ্ছে। ঠিক আছে, আচ্ছা ওইখানটাতে আমরা আমাদের ঠাকুরটাকে সাইড করে রাখি। সাইড করে রাখার পরে আমাদেরকে প্রশাসন বললো যে এখান থেকে ঠাকুরটাকে বের করে নিয়ে চলে যাও। ঠিক আছে, এবার আমরা ঠাকুরটা বের করে নিয়ে যাওয়ার মুহূর্তেই তখন হচ্ছে চৈতালি ক্লাবটা আগে বেরিয়ে গেল, মিডলে পড়ে গেলাম আমরা, আমাদের পেছনে পড়ে গেল কাঁঠালপোতা।
ঠিক আছে, ঠাকুরটাকে আমরা নিয়ে যাচ্ছি, নিয়ে যেতে যেতে রাস্তাতে ওই আটাতে কোনো গণ্ডগোল কিছুই সৃষ্টি নেই, ঠিক আছে, মানে কোনো মারধরের কোনো ব্যাপার নেই। কিন্তু যখনই মিলনতিথি লজের ওখানটাতে ঠাকুরটা গেছে, তখনই আমাদের পেছনে যে কাঁঠালপোতা বাড়িতলা ছিল, ঠিক আছে, ওখান থেকে একটা ছেলে এসে, ওই ছেলেটার নাম হচ্ছে ভোলা ঘোষ, ও এসে আমার ওই টলিয়ালার মাথায় বাঁশ দিয়ে মারে, প্লাস হচ্ছে আমার জেনারেটরও মারে। টলিয়ালার নাম কি? টলিয়ালার নাম হচ্ছে ভরত মণ্ডল। তারপর কি হয়? তারপরে ওই ওনাকে যখনই মারে, তখন উনি টলি থেকে পড়ে যায়, তখন ওনার মাথা দিয়ে বিচ্ছিরি রক্ত বেরোয়। তখন আমি কাঁঠালপোতা কাউন্সিলরকে ডেকে নিয়ে এসে দেখালাম, তখন উনি বললো যে তুমি আগে একে বাঁচানোর চেষ্টা করো, ঠিক আছে, তুমি একে হাসপাতালে নিয়ে যাওয়ার আগে ব্যবস্থা করো। দিয়ে তখন টলি কোথাও পাচ্ছিলাম না, আমরা জেনারেটর থেকে টলি থেকে মানে ওই কাকার যে টলির ওপরে যে জেনারেটর ছিল সেটাকে খুলে নামিয়ে দিচ্ছিলাম। ইতিমধ্যে আমরা চায়ের দোকানে ওখান থেকে মজিদ ভাইয়ের দোকান থেকে দেখি মজিদ ভাই বাড়ি যাচ্ছে, যে মজিদ ভাইয়ের থেকে টলিটা নিয়ে আমরা জোর জবরদস্তি করে কাকাকে তুলে নিয়ে তখন আমরা হাসপাতালে যাই। আমার সাথে একটা আমাদের মানে আমাদের ক্লাবের একটা বিয়ারা ছিল, এই দুজনে মিলে আমরা হচ্ছে তার কাকাকে নিয়ে শক্তিনগরে যাই। যেতে যেতে টলিটাও খারাপ হয়ে যায়, রাস্তার মাঝখান থেকে একটা টোটোকে ধর করে জোর করে জবরদস্তি করে দাঁড় করিয়ে টোটোতে তুলে আমরা কাকাকে হাসপাতালে নিয়ে গিয়ে পৌঁছাই। পৌঁছানোর পরে সাথে সাথে কাকাকে ওটিতে নিয়ে চলে যাই, ওটিতে নিয়ে চলে যাওয়ার পরে মাথায় সেলাই টেলাই করে দেয়, করে ডাক্তারবাবু সেলাই টেলাই করে দিয়ে স্ক্যান লিখে দেয়, স্ক্যান করিয়ে নিয়ে আসি, মাথা স্ক্যান, স্ক্যানের রিপোর্ট ডাক্তার দেখে সাথে সাথে বললো যে মাথায় ব্লাড জমে গিয়েছে, এখানে রাখা যাবে না, এখানে রাখলে রিপোর্টের আশায় থাকলে তাহলে পেশেন্টটা মারা যাবে। যে ইতিমধ্যে তখন আমি আমার ক্লাবের ছেলেপেলেদেরকে ফোন করি, যে ওদেরকে বলি যে তোরা টাকা পয়সা নিয়ে এখানে আয়, কাকাকে নিয়ে শক্তি এনআরএস যেতে হবে, ঠিক আছে। সেই মুহূর্তেই 10 মিনিটের ভেতরে গাড়ি ঠিক করে নিয়ে তার আগে হচ্ছে কাকার ছেলেকে ফোন করি, যখন মানে কাকাকে যখন ডাক্তার যখন রিপোর্টটা যখন আমাকে বলিনি তার আগে কাকার ছেলেকে ফোন করি। আচ্ছা, তারপর কলকাতায় নিয়ে গেলেন? হ্যাঁ, কলকাতায় নিয়ে গেলাম। কলকাতায় নিয়ে গিয়ে ভর্তি করে টোটাল যাবতীয় যা যেটুকুনি যা করণীয় সব কিছু করে টরে দিয়ে কাকার ছেলেকে বুঝিয়ে তারপরে আমি বাড়ি এসেছি। দেখি উনি বেঁচে আছেন? না, উনি মারা গেছেন। কবে মারা গেল? উনি মারা গেছে টাইমটা তো আমি বলতে পারবো না, কালকে বৈকাল 4টে। আপনারা কি কোনো কমপ্লেন করেছেন কোতোয়ালি থানায়? না, কমপ্লেন তো অবশ্যই করব। এখনো করা হয়নি? না, কমপ্লেন বলতে আমি এই যে এইটা করেছি, এই যে এইটা হসপিটালে জমা দিয়েছি। হ্যাঁ, হসপিটালে জমা দিয়েছি, এবার এটা দিয়ে থানায় জমা দেবো। আপনারা এখন কি চাইছেন? আমরা এর বিচার চাইছি। একটা নিরীহ মানুষ চলে গেল, গরিব মানুষ, এই ছেলেটাকে, এই ছেলেটাকে, তাপস চক্রবর্তী। আপনি কি করেন? আমার লাইটের ব্যবসা। আপনারই লাইটের? আমারই লাইটে কাকা হচ্ছে ইয়ে নিয়ে গেছিল, টলি নিয়ে গেছিল। আচ্ছা, ঠিক আছে। আমার কাছে কাকা কাজ করতো, আমারই পজিশনে কাকা, যেখানে যা আমি লাইট মাইট ধরতাম কাকা টলি নিয়ে।